টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। বছরের মাঝামাঝি এসে সুখবর দিলেন তিনি, দ্বিতীয়বারের জন্য সন্তানের বাবা মা হতে চলেছে রা শুভশ্রী। তারপর থেকেই অভিনেত্রীর প্রতিটা গতিবিধির উপর যেন আরও খানিকটা নজরদারি বেড়ে গিয়েছে নেটিজেনদের। সকলেই ভীষণভাবে জানতে চাইছেন কবে আসবে সেই শুভদিন। সবকিছু ঠিকঠাক চলছিল, তবে এ সময়ের মাঝে শুভশ্রীর নানান চলাফেরা, ছবির পোস্ট দেখে বিভিন্ন মন্তব্য, বিভিন্ন পরামর্শ বারবার এসেছে অভিনেত্রীর উদ্দেশ্যে। কখনো পোশাক নিয়ে, তো কখনো আবার তার জীবনের ছোটখাটো মুহূর্ত নিয়ে। তবে এবার একেবারে অন্যরকম বিষয়ে সামনে এলো। ডিসেম্বরেই আসতে চলেছে তাদের দ্বিতীয় সন্তান। খবর আসার পর থেকেই উৎসাহিত সকলেই। কিন্তু জানেন কি, এখনো ছুটিয়ে জিম করছে শুভশ্রী। নিজের সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি পোস্ট করে নানার মন্তব্য উঠে এলো। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, কোনো অজুহাত নয়, 8 মাসের প্রেগনেন্সি, জীবনকে উপভোগ করছি। একই সঙ্গে অভিনেত্রী ধন্যবাদ জানিয়েছেন তার জিমকেও, তাকে এতটা মোটিভেট করার জন্য। অভিনেত্রীর এই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ছড়িয়ে পড়ে। অনেকেই যেমন তাকে বাহবা দেন, তেমনই আবার অবাক হন বহু মানুষ। মাতৃত্বকালীন সময়ে জিম, এমনটা তো ভাবতেই পারছে না অনেকে। তবে মাতৃত্বকালীন অবস্থায় একেবারে ছুটিও উপভোগ করতে চান শুভশ্রী।